ঠিক এক বছর আগের কথা, 2015 সালের ফেব্রুয়ারিতে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির চাঞ্চল্যকর খবর তুলে ধরে রুশ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। তারা জানায় কিভাবে দুই বছর ধরে 30টি দেশের 100টি ব্যাংক থেকে 100 কোটি মার্কিন ডলারের অর্থ তুলে নেয় কার্বানাক নামের একটি হ্যাকার গ্রুপ। আর্থিক খাতে সাইবার অপরাধের মোড় ঘুরিয়ে দেয়া এই ঘটনা তুলে ধরছেন ফয়সাল শোভন। শুরুতে গরমিল ধরা পড়ে ইউক্রেনের একটি ব্যাংকে। তারা দ্বারস্থ হয় রাশিয়ান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের কাছে। তাদের গবেষণাতেই ধরা পড়ে চলচ্চিত্রকেও হার মানানো আধুনিক যুগের সবচেয়ে বড় আর চৌকস ব্যাংক ডাকাতির ঘটনা। শুরুটা হয় 2013 সালে। টার্গেট করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া সহ বিশ্বের 30টি দেশের ব্যাংক, ই পেমেন্ট সিস্টেম আর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে। অপরাধীরা প্রথমে মেল ওয়্যার বহনকারী মেইল পাঠায় প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের কাছে, যার মাধ্যমে তারা ব্যাংকের নেটওয়ার্কে ঢুকে কম্পিউটারগুলোর তথ্য পেতে শুরু করে ভিডিও সার্ভেলেন্সের মাধ্যমে। অপরাধীরা এরপর অনলাইন ব্যাংকিং আর ই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে অর্থ স্থানান্তর করতে শুরু করে। তারা নিজেদের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা বদলে নেয়, যেখান থেকে তুলবে সেই সুবিধা অনুযায়ী। মজার বিষয় হলো, 100টি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে হ্যাকাররা, কিন্তু কোনো গ্রাহকের হিসেবে টাকা কমেনি। ক্যাসপারস্কি উদাহরণ দিয়ে বলছে, কোনো হিসেবে $1,000 থাকলে তারা সফটওয়্যারে সেই সংখ্যা বদলে নিয়েছে $10,000-এ, তারপর সেখান থেকে $9,000 স্থানান্তর করেছে অন্য দেশের কোনো ব্যাংকে হ্যাকারদের ভুয়া অ্যাকাউন্টে। এতে গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু এক ব্যাংকের টাকা চলে গেছে আরেক ব্যাংকে। সেই টাকা তারা তুলেছে এটিএম বুথ থেকে, কিন্তু এজন্য বুথে হাতও ছোঁয়াতে হয়নি, তারা দূর থেকে সেই মেশিনটিকে নিয়ন্ত্রণ করেছে। তাদের দায়িত্ব ছিল শুধু টাকা তুলে নিয়ে সেটা আবার অপরাধীদের পৌঁছে দেয়া। এজন্য এটিএম বুথেও তাদের হাত দিতে হয়নি। নির্ধারিত সময়ে টাকা বেরিয়ে এসেছে, সেটি নিয়ে তারা চলে গেছে। The money mule didn't even touch the ATM machine. They just walked up to it, the money came out, and they walked away. একটি ব্যাংক থেকে তাদের টাকা তুলতে সময় লেগেছে 2 থেকে 4 মাস, আর এভাবেই প্রায় 100টি প্রতিষ্ঠানে তারা হানা দিয়েছে একে একে 2 বছরে, তুলে নিয়েছে মোট $100 কোটি। বলা হচ্ছে এই ঘটনা সাইবার অপরাধে একটি নতুন ধারার জন্ম দিয়েছে, আর এই অপরাধীরা ছড়িয়ে ছিটিয়ে আছে রাশিয়া, ইউরোপের কিছু দেশ আর চীনে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো ব্যাংকেরই নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনার জন্য দায়ী কারা তার কুলকিনারা না পেলেও গেল সপ্তাহে ক্যাসপারস্কি দাবি করেছে কার্বানা নামের এই দলটি সহ আরো 2টি সাইবার গ্রুপ ফিরে এসেছে নতুন শক্তি নিয়ে ব্যাংকগুলোতে আক্রমণের জন্য। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।